দিন পেরিয়ে রাত এখনো জায়গায় জায়গায় ইডির তল্লাশি এখনো জায়গায় জায়গায় ইডির তল্লাশি হানা চলছে এই মুহূর্তে তদন্তের গতি প্রকৃতির দিকে আমাদের নজর থাকবে কারণ নদিয়া থেকে শুরু করে ডোমজুড় থেকে শুরু করে জায়গায় জায়গায় কিন্তু ইডির তল্লাশি এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখানোর চেষ্টা করব জায়গায় জায়গায় ইডির তল্লাশি এবং 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 এই মুহূর্তে যে ব্রেকিং উঠে আসছে কোথাও কোথাও তল্লাশি শেষ হচ্ছে এবং কোথাও কোথাও এখনো তল্লাশি চলছে এই মুহূর্তে যে ছবি রেশন চুরিতে ইডির তল্লাশি দিন গড়িয়ে রাত এখনো তল্লাশি চলছে গোটা বাংলার মানুষ চাকরি চুরির তদন্ত দেখেছিল ঠিক এভাবে চাকরি চুরির তদন্তে দিন গড়িয়ে রাত হয় কোটি কোটি টাকা উদ্ধার হয় তারপরে এবার চাল চুরির তদন্তেও একই ছবি দেখছে গোটা বাংলা এই মুহূর্তে সরাসরি নদিয়ার রানাঘাটের দিকে নজর রাখতে হচ্ছে পলাশ রয়েছে পলাশ এই মুহূর্তে কি ছবি উঠে আসছে দিন গড়িয়ে রাত তোমার সঙ্গে দশটার সময় আমার কথা হচ্ছিল এই মুহূর্তে ঘড়ির কাঁটায় এগারোটা এই মুহূর্তে ছবিটা কি একদমই সন্তু দেখো দিন গড়িয়ে রাত অর্থাৎ কিনা প্রায় ১৫ ঘন্টা অতিক্রম করেছে এই ইডির তদন্ত আমি এখন দাঁড়িয়ে আছি নদিয়ার রানাঘাটে আজকে রানাঘাটে একাধিক জায়গায় কিন্তু ইডির এই তদন্ত চলেছে যে রেশন দুর্নীতির যে তদন্ত সেই তদন্তে নেমে দীর্ঘ জেরার পর অবশেষে ইডি সূত্রে যেটা জানতে পারলাম এই মুহূর্তে রানাঘাট থেকে ইডি তদন্তকারী আধিকারিকরা বেরিয়ে গেলেও নিয়ে গেলেন বিশেষ বিশেষ তথ্য কী কী নিলেন কোথা থেকে কত চাল কেনা বেচা হয়েছিল তার তদন্ত ব্যাংকের ডিটেলস এমনকি ইনকাম ট্যাক্সের যে কাগজপত্র আছে সমস্তটাই কিন্তু পুঙ্খানুপুঙ্খ দীর্ঘ ১৫ ঘন্টা ধরে এই তদন্ত করে দেখছেন যে কোন জায়গা থেকে বাকিপুরের সঙ্গে এই সমস্ত চাল কল ব্যবসায়ীদের কি যোগসাজ রয়েছে যার ফলেই প্রচুর দরিদ্র গরিব দুঃখী যারা এই চাল বন্টন নীতি থেকে তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল তারই তদন্তে নেমেই কিন্তু আজকে হরিণঘাটা এবং নদিয়া রানাঘাটের একাধিক জায়গায় একযোগে সন্তু আজকে এই তদন্ত চলে যার ফলে দীর্ঘ রাত পলাশ এখনো তল্লাশি চলছে পলাশ এইদিকে অবশ্যই আমাদের নজর থাকবে সঙ্গে থাকো টিটপ রয়েছে বনগাঁ থেকে টিটপ এই মুহূর্তে বনগাঁর কি ছবি গোটা বাংলার মানুষ আমরা দেখেছিলাম চাকরি চুরির তদন্তে একদম ভোট গণনার মতো অপেক্ষা করছিল টাকার যে গণনা চলছিল এই মুহূর্তে চাল চুরির তদন্তে গোটা বাংলার মানুষ এই মুহূর্তে দেখছে রাত ১১টা কি ছবি বল একেবারে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বনগাঁর তুমি দেখতে পাচ্ছ যে রাইস মিল রাধা একেবারে এই যে রাধাকৃষ্ণ রাইস মিল এই রাইস মিলের ভেতরে ইডি আধিকারিকরা তারা রয়েছেন জানা যাচ্ছে যে ইডি আধিকারিকরা এর ভেতরে বেশ কিছু নথিপত্র নিয়ে এসেছেন এবং সেই নথিপত্রগুলো খতিয়ে দেখছেন পাশাপাশি আরেকটি তথ্য তোমাকে দিয়ে রাখি অর্থাৎ এই রাইস মিলের যে মালিক অন্যতম মালিক একেবারে কালিদাস সাহা ঠিক তাকে নিয়ে আসা হলো ইডি আধিকারিকরা ভেতরে এবং সেই নথিগুলো অর্থাৎ এখান থেকে অর্থাৎ এই রাইস মিল যেখানে রয়েছে ঠিক রাইস মিলের উল্টো দিকে আমার সহকর্মীকে আমরা দেখাতে বলবো ঠিক রাইস মিলের উল্টো দিকে আরেকটি গোডাউন রয়েছে ঠিক সেই গোডাউন থেকে বেশ কিছু নথি তারা সংগ্রহ করে এবং সেই নথিগুলো নিয়ে আসেন এই রাইস মিলের ভেতরে এখানেই সেই নথির সঙ্গে কালীপদ সাহাকে তাকে বসিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নথিগুলো খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি কালীপদ সাহার বাড়িতে অর্থাৎ কালীপদ সাহা এবং মন্টু সাহার বাড়ি সেই বাড়িতেও ইডি আধিকারিকরা রয়েছেন সেখানেও বেশ কিছু নথিপত্র পাওয়া গিয়েছে বলে এমনটা ইডি সূত্রে খবর তবে একেবারে দীর্ঘ প্রায় ১৬ ঘন্টা পার হয়ে গেছে এখনো পর্যন্ত ম্যারাথন জিজ্ঞাসাবাদ যেমন চলছে ম্যারাথন তল্লাশি চলছে জানবার চেষ্টা করছেন মন্ত্রী ঘনিষ্ঠতা জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ যে দুই ব্যবসায়ী তাদের সাথে মন্ত্রীর কতটা যোগ সাজশ রয়েছে অন্যদিকে যে রেশন দুর্নীতি মামলা তদন্ত করছে ইডি আধিকারিকরা সেই রেশন দুর্নীতি মামলার সাথে এই ব্যবসায়ীরা কতটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছেন গোটা বিষয়টা তারা জানতে চাইছেন পাশাপাশি সীমান্ত শহর তুমি জানো যে এই বনগাঁ এখান থেকে যেখানে স্থানীয় বাসিন্দারা একাংশ সহ বিরোধী দল তারা কিন্তু অভিযোগ করেছিলেন যে এই গোডাউন থেকে রেশন শুধুমাত্র রাজ্য নয় একেবারে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশ পাচার হয়ে গিয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে আধিকারিকরা জানতে চাইছেন সেই সত্য কতটা রয়েছে সেই বিষয়টা কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে স্বাভাবিকভাবেই অর্থাৎ রাত যত বাড়ছে ততই কিন্তু এই তদন্তের গতি যত বাংলার মানুষ যেন টান টান উত্তেজনার যেন ক্রিকেট ম্যাচ দেখার চেষ্টা করছে এই মুহূর্তে ডোমজুড়ে বিশ্বনাথ রয়েছে বিশ্বনাথ দশটার সময় যখন ছবি উঠে আসছিল সেই ছবির কি কিছু পরিবর্তন ঘটলো আর কি কি আপডেট উঠে আসছে ইডির তল্লাশি কত দূর বিশ্বনাথ
একেবারে দেখো প্রায় ঘন্টাখানেক আগে তোমার সঙ্গে কথা হচ্ছিল এবং ঘন্টাখানেক পার হয়ে গেল। এই মুহূর্তে আমরা যে ডোমজুড়ে রয়েছি, রাস্তাঘাট একেবারে শুনশান। অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের গেটের ভেতরে কিন্তু ইডির আধিকারিকরা আছে, প্রায় 16 থেকে 17 জন এই দলে আছেন এবং তারা কিন্তু তদন্ত প্রক্রিয়া চলছে। তুমি কিছুক্ষণ আগেই বলছিলে যে হাই ভোল্টেজ, আগামী কাল রাত পোহালেই কিন্তু ইডেনে হাই ভোল্টেজ ম্যাচ এবং তার আগে ইডির এই হাই ভোল্টেজ ম্যাচ গোটা বাংলা জুড়ে কিন্তু চলছে এবং গোটা বাংলা জুড়ে নদিয়া, বনগাঁ, হাওড়া বিভিন্ন জায়গায় ইডির এই ম্যারাথন তল্লাশি দিন গড়িয়ে ইতিমধ্যেই রাত পেরিয়েছে এবং একমাত্র চ্যানেল রিপাবলিক বাংলা সারা দিন ধরে এই কভারেজ কিন্তু করে আসছে এবং আমার অন্যান্য সহকর্মীর মতন আমিও কিন্তু সকাল থেকে এই ডোমজুড়ের অঙ্কিত ইন্ডিয়া প্রাইভেটের বাইরে রয়েছি। এখানে মূলত যে প্যাকেজিং হতো আটা বা ময়দা সেই গোডাউনে কি পরিমাণে, কেন FCI থেকে যে সমস্ত সামগ্রী আসতো সেই সামগ্রী কত পরিমাণে আসতো, সে প্যাকেজিং করে কোথায় যেত বা কাদের কাদের কাছে পৌঁছানো হতো, তা কি নিয়ম মেনেই যাওয়া হতো না নিয়ম বহির্ভূত কোনো জায়গায় তা পাঠানো হতো, সেই তদন্তই কিন্তু প্রক্রিয়া চলছে। প্রায় দিন গড়িয়ে রাত হয়ে গেছে, 17 ঘন্টার বেশি সময় ধরে এই তদন্ত প্রক্রিয়া চলছে এবং আর কতক্ষণ চলবে তা নিয়ে কিন্তু কোনো উত্তর পাওয়া যাচ্ছে না এবং গোটা এলাকা কিন্তু একেবারেই শুনশান হয়ে গিয়েছে। একমাত্র আমি ছাড়া এই এলাকায় কিন্তু এই মুহূর্তে আর অন্য কেউ নেই এবং কারখানার ভিতরে ইডি আধিকারিক এবং কারখানার যে সমস্ত কর্মচারী বা আধিকারিকরা আছে তারা কিন্তু একদমই বিশ্বনাথ সঙ্গে দেখো স্বর্ণেন্দু রয়েছে কুলগাছিয়া থেকে। স্বর্ণেন্দু এই মুহূর্তে কুলগাছিয়া হাওড়ার কি ছবি গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে, নদিয়া থেকে বনগাঁ থেকে শুরু করে ডোমজুড় থেকে শুরু করে কুলগাছিয়া এই মুহূর্তে কি ছবি? একদম সন্তু, দেখো প্রায় 10 ঘন্টা পার হতে চললো, এখনও কিন্তু ইডি আধিকারিকরা এই কারখানার ভিতরে রয়েছেন এবং লাগাতার কিন্তু তল্লাশি চলছে এবং যেটা জানা যাচ্ছে যে এলাকার মানুষ যেটা বলছেন যে এখানে কিন্তু লরি ভর্তি ধান কিন্তু এখানের মধ্যে ঢুকতো এবং তাতে চাল তৈরি হতো এবং সেই যে চাল সেই চালের সাথে এই যে রেশন দুটি তার কোনো যোগ রয়েছে কিনা সেই জন্য কিন্তু ইডির আধিকারিকরা লাগাতার তল্লাশি করছে। তো জানিয়ে রাখবো সকালবেলা দুপুরবেলা কিন্তু 1:20 প্রায় 3টে গাড়িতে 4 থেকে 5 জন ইডি আধিকারিক এবং সেন্টার পোস্ট ঢুকেছিল, তারা লাগাতার তল্লাশি চালা এবং ঠিক 9:20 কিন্তু ইডির আরও একটি গাড়ি ঢোকে ভেতরে, তার মধ্যেও কিন্তু ইডি দুজন আধিকারিক ছিলেন, তারা কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গিয়েছেন। এখন যা পরিস্থিতি কিন্তু সত্যি মনে হচ্ছে এই তল্লাশি কিন্তু রাত ভর চলবে এবং আমরা কিন্তু নজর রাখবো সেই তল্লাশির দিকে এবং আমরা সকাল থেকে আবারও কিন্তু আপডেট শুরু করব যে এই তল্লাশির ফলে এই রেশন দুর্নীতির সঙ্গে এই যে মিল রয়েছে তার কোনো যোগ রয়েছে কিনা তা যেন সত্যতা উঠে আসে। সন্তু একদমই এই মুহূর্তে অর্ণব রয়েছেন আমাদের অপর প্রতিনিধি। অর্ণব অর্ণব এই মুহূর্তে কি ছবি উঠে আছে? টি-20 ম্যাচ দেখেছি আমরা, বিশ্বকাপ দেখি রাত জেগে, এই মুহূর্তে গোটা বাংলার মানুষ চাকরি চুরির তদন্ত দেখেছে, এবার চাল চুরির তদন্ত দেখছে। AJC বোস রোডে অঙ্কিত ইন্ডিয়া অফিসে এই মুহূর্তে ইডির হানা তল্লাশি চলছে, এই মুহূর্তে কি ছবি? যদি একবারে এপিসেন্টার বলা যায় তাহলে কিন্তু এই অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানিটি, তার কারণ যে রেশনের আটা দেখেছি আমরা বা যে ময়দা দেখেছি সেই আটা বা ময়দা যে প্যাকিং সেই প্যাকিংকে যে কোম্পানিটা কার্যত একবারে ঘুরিয়ে দিত, যেখানে দামের থেকে শুরু করে সমস্ত লেভেলকেই চেঞ্জ করে দেওয়া হতো সেই কোম্পানি কিন্তু এটি। এবং দেখতেই পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা উপস্থিত রয়েছেন এবং সামনে যে অফিস সেই অফিসে কিন্তু ইডির যারা আধিকারিকরা তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং যিনি এই কোম্পানির ডিরেক্টর তাকেও কিন্তু ইতিমধ্যেই ইডির আধিকারিকরা এখানে জিজ্ঞাসাবাদ করছেন। মূলত বিভিন্ন জায়গা থেকে প্রাপ্ত ডকুমেন্টস এবং সেই যে বিভিন্ন জায়গায় রেড চলছে সেখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে রেডগুলো এখন কন্টিনিউ হচ্ছে সেগুলো কিন্তু আগামীকাল বিকেলের আগেও শেষ হবে কি না তা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে, তার কারণ প্রচুর পরিমাণে নথি বা প্রচুর পরিমাণে যে এভিডেন্স সেই কিন্তু কালেক্ট হচ্ছে এবং সেখান থেকে কিন্তু নতুন তথ্য বা নতুন সূত্র উঠে আসছে সেটাই কিন্তু এই মুহূর্তে একদমই অর্ণব সেই ছবিটিকে অবশ্যই আমাদের নজর থাকবে। প্রত্যেককে ধন্যবাদ, ধন্যবাদ অর্ণব, ধন্যবাদ বিশ্বনাথ, ধন্যবাদ পলাশ, ধন্যবাদ টিটপ, ধন্যবাদ স্বর্ণেন্দু। এই খবরটিকে অবশ্যই গোটা বাংলার নজর রয়েছে এবং আমাদেরও নজর রাখবে।